আমি প্রথমেই লাইফের ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই আমাদের এতটা সম্মান দেওয়ার জন্য। আমার প্রথমে গভর্নমেন্ট সার্ভিসের জার্নি শুরু হয় 2016 সিজিএল দেওয়া থেকে, এবং সেখানে আমি একটা ভীষণ ফেলিওর ফেস করি। আমার টায়ার ওয়ান কমপ্লিট হয় কিন্তু আমি টায়ার টুতে কোয়ালিফাই করতে পারিনি। তো তখন আমার এবং আমার ম্যাথসে যেহেতু এমএসসি, এবং তারপর সবাই বলেছিল কি আমাকে পিএইচডি করতে, এবং সবাই বাইরে থেকেও সবাই বলছিল কি প্রাইভেটে জয়েন করে ঢুকতে। তো সেই সময় আমি খুব একটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো আমার ফ্যামিলির মা বাবা সাপোর্ট না থাকলে আমি হয়তো আমার এই গভর্নমেন্ট সার্ভিসের জার্নিটাকে আমি কমপ্লিট করতে পারতাম না। এবং যেহেতু তারপর আমি 2017 আমি ঠিক করি আমি ব্যাংকিং লাইনে যাব, এবং আমি 2017 থেকে কাউকে অনুরোধ জানাচ্ছি প্রদীপটা সরিয়ে নেওয়ার জন্য, কারণ প্রদীপটার আগুনটা বেড়ে গেছে। 2017 আইপিপিএস ব্যাংকিং থেকে কাউকে অনুরোধ জানাচ্ছি প্রদীপটা সরিয়ে নেওয়ার জন্য, এবং তোমাকে কন্টিনিউ করতে বলছি। 2017 আইপিপিএস অ্যাটেম্প্ট করি, এবং আমার যেহেতু সব থেকে উইক পয়েন্ট ছিল আমার ইংলিশ এন্ড জিকে, ম্যাথস রিজনিংয়ে স্ট্রং ছিল। সুশোভন স্যারের কাছে আমি ভীষণ হেল্প পেয়েছি আমার ইংলিশের জন্য। তো তারপর 2017 আইপিপিএস দি, এবং প্রথমে আমি আরবি ক্লার্ক ক্লিয়ার করি এবং আইপিপিএস ক্লার্ক ক্লিয়ার করি। আমার মনে হয় যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের সাকসেস পাওয়ার জন্য সবারই কিছু স্ট্রং পয়েন্ট থাকে এবং কিছু উইক পয়েন্ট থাকে। সবারই উচিত সেই স্ট্রং পয়েন্টগুলোকে, প্রথমে তো উইক পয়েন্টগুলোকে স্ট্রং করার চেষ্টা করা, এবং স্ট্রং পয়েন্টগুলোর উপরও কাজ করা, তাহলে নিশ্চয়ই সাকসেস সবাই পেতে পারে, আমি এটা আশা করি। থ্যাংক ইউ। শ্রীকুমার ব্যানার্জি, প্রাইমারি স্কুল টিচার। শ্রীকুমার ব্যানার্জি, প্রাইমারি স্কুল টিচার। শ্রীকুমার ব্যানার্জি, প্রাইমারি স্কুল টিচার, এখন বলেন উপস্থিত হননি। অর্পণ দত্ত, সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল। অর্পণ দত্ত,